ওকে, সো এই ভিডিওতে আমরা হিউন্স মেথড নিয়ে আলোচনা করব। এটাও আসলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা ওয়ে, বাট এটা আমাদের আগে যে অয়লার মেথড আছে সেই অয়লার মেথডের উপরে একটা ইমপ্রুভমেন্ট। এটাকে আমরা মাঝে মাঝে সেকেন্ড অর্ডার আরকে মেথডও বলে থাকি বা রাঞ্জকুটা মেথডও বলে থাকি। সেটার কারণটা আমরা এখনই দেখতে পাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা খেয়াল করবো যে আমাদের যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে এরকম যে ডিওয়াই ডিএক্স এটাই ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, তখন আমরা যেটা চেষ্টা করি সেটা হলো ইটারেশন মেথডে আই ওয়াই প্লাস ওয়ান সেটাকে প্রিভিয়াস যে আই আছে সেটার মাধ্যমে ওয়াই আছে সেটার মাধ্যমে প্রেডিক্ট করার ট্রাই করি। তো সেটা করার জন্য আমরা জানি যে অয়লার মেথডে আমরা এখানে একটা স্লোপ নেই, স্লোপের সাথে আমাদের যে স্টেপস হয় সেটাকে গুণ করি, এবং এটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা ডিটেলে তখন দেখেছিলাম। এইবার আমরা যেটা করব, এই যে স্লোপটা আছে সেই স্লোপটাকে কিছুটা মডিফাই করব যাতে আমাদের রেজাল্ট আরেকটু ইমপ্রুভ হয়। তো এটা কেন হয় সেটা আমি পরে একটা সেপারেট ভিডিওতে রাখবো, বাট আপাতত যেহেতু আমাদের একটু সময় স্বল্পতা আছে তাই আমরা জাস্ট ম্যাথ করার দিকে একটু মনোযোগ দিব, ঠিক আছে? তো আমরা একটু বলে রাখি যে এই স্লোপটাকে আমরা এখন দুইটা স্লোপের বিভক্ত করে ফেলবো, কে ওয়ান প্লাস কে টু, এবং সেটার অ্যাভারেজ যে স্লোপটা আছে সেই স্লোপটাকে আমরা আমাদের এখানে স্লোপ হিসেবে বিবেচনা করবো। অর্থাৎ আমরা এখানে যদি একটা স্লোপকে বিবেচনা করি কে একারে, তাহলে কে ইকুয়ালস টু হবে কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই। তো এখন বোঝা লাগবে কে ওয়ান কোনটা আর কে টু কোনটা। তো প্রথমে কে ওয়ান যেটা সেটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, কে ওয়ানটা হলো আমাদের ইনিশিয়াল যে পয়েন্টটা দেওয়া আছে দ্যাট ইজ এক্স নট ওয়াই নট, সেই পয়েন্টে আমাদের যে ফাংশনাল ভ্যালু আছে সেই ভ্যালুটা, ঠিক আছে? এই ফাংশনাল ভ্যালুটাই কিন্তু আমাদের কি স্লোপ। অন্যদিকে আমাদের কে টু এর যে ভ্যালুটা সেটা একটু ইন্টারেস্টিং, কে টু এর ভ্যালুটা হলো আমাদের অয়লার মেথড দ্বারা প্রেডিক্টেড যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা, অর্থাৎ অয়লার মেথড দ্বারা প্রেডিক্টেড যে ভ্যালুটা সেটা কত হবে, সেটার জন্য এক্স এর ভ্যালুটা অবশ্যই এক্স নট প্লাস এইচ হবে, অর্থাৎ আমরা এক্স এর সামনে যাবো, এবং আমাদের ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই এর ভ্যালুটা হবে ওয়াই নট প্লাস এফ অফ এক্স নট কমা কি ওয়াই নট ইন্টু এইচ। তো এটাকে চাইলে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, আমরা বলতে পারি এরকম যে এফ অফ এক্স নট প্লাস এইচ কমা ওয়াই নট প্লাস কে ওয়ান ইন্টু এইচ, রাইট? এভাবে কিন্তু লেখা যায়। এবং আমি যদি চাই তাহলে এটাকে একটু সুন্দরভাবে লেখার জন্য যেটা করতে পারি, এই পুরো জিনিসটার সাথে একটা এইচ গুণ করে যেটা থাকে সেটাকে কে ওয়ান বলতে পারি। তাহলে কে টুটাকে আমার সেভাবে বলা উচিত, রাইট? তো আমি কে টুটাকে বলবো কিভাবে, কে টু এটা করতে হবে এই পুরো জিনিসটা ইন্টু 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 আমাদের কি হবে একটা এইচ, ঠিক আছে? ইন্টু একটা এইচ। তাহলে এখন আমার এখানে কি কে ওয়ান এর জায়গায় এইচটা গুণ দেওয়া লাগছে না, আমাদের এতটুকু রাখলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পারছি। তাহলে লাস্ট একদম ফাইনালি আমরা এখানে একটু মনে রাখি যে আমাদের পরবর্তী যে ভ্যালুটা হবে সেটা হবে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্লাস কে ইন্টু এইচ, ঠিক আছে? তো কে ইন্টু এইচ আমরা রাখবো না, এখানে কে রাখবো, যেখানে কে মানে কি হবে, কে মানে হবে আমাদের কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই টু, যেখানে কে ওয়ান মানে হবে আমাদের এইচ ইন্টু ফাংশনাল ভ্যালু অ্যাট ইনিশিয়াল পয়েন্ট, আর কে টু এটা সমান হবে এইচ ইন্টু ফাংশনাল ভ্যালু অ্যাট সেকেন্ড স্টেপ প্রেডিক্টেড বাই কি অয়লার ফর্মুলা, তো ওয়াই নট প্লাস এখানে কি বসবে কে ওয়ান বসবে। তো এটা আসলে আমাদের মোটামুটি কি একটা অ্যালগোরিদম। তো এইভাবে আমরা কি করবো একটা একটা করে পয়েন্ট বের করে যাব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো গ্রাফিক্যালি আমরা আরেকটা ভিডিওতে এই জিনিসটাকে দেখবো, সেটা পরবর্তীতে হয়তো আমি বানিয়ে রাখবো বাট এই প্লে লিস্টের মধ্যে পরবর্তীতে অ্যাড হবে। আপাতত আমরা জাস্ট ম্যাথের দিকে একটুখানি ফোকাস করবো, ওকে? আরেকটা জিনিস হলো এই মেথডটাকে অনেক সময় আমরা প্রেডিক্টর কারেক্টর মেথড বলে থাকি, কেননা এখানে কি করা হয় খেয়াল করি, প্রথমে প্রথমে অয়লার মেথডটাকে ব্যবহার করে একটা পয়েন্টকে প্রেডিক্ট করা হয়, সেটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটা। তো সেই পয়েন্টের এক্স এর ভ্যালু তার প্রেডিক্ট করা লাগছে না, রাইট? এক্স এর ভ্যালু তো স্টেপ সাইজের মাধ্যমে ডিটারমাইন্ড হয়। তাহলে এই ইকুয়েশনটা হলো আমাদের প্রেডিক্টর ইকুয়েশনটা, তো এটাকে আমরা বলি আমাদের প্রেডিক্টর। তো প্রেডিক্টর ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা কি করি, আমরা আমাদের মডিফাইড যে ফর্মেটটা আছে সেটাকে বের করে আনি। তো এই মডিফাইড যে ফর্মেটটা সেটাকে আমরা বলি আমাদের কারেক্টর, ঠিক আছে? তো এটা প্রেডিক্টর ইকুয়েশন, এটা কারেক্টর ইকুয়েশন, তাই এটাকে আমরা বলে থাকি প্রেডিক্টর কারেক্টর মেথড। তো মোটামুটি অ্যালগোরিদমটা যদি আমাদের বোঝা হয়ে থাকে তাহলে এখন আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা ম্যাথে যাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা এই প্রবলেমটা একটু সলভ করব। আমরা একটু দেখি প্রথমে আমার কি করা লাগবে, আমার এখানে এক্স এর ভ্যালু বসানোর জন্য একটা কলাম লাগবে, ওয়াই এর ভ্যালু বসানোর জন্য একটা কলাম লাগবে, এরপরে আমার কলাম লাগবে কে ওয়ান এর জন্য, কে টু এর জন্য, এরপরে এই দুটাকে অ্যাভারেজ আউট করার জন্য আমার একটা কে এর কলাম লাগবে, এবং ফাইনালি আমরা আমাদের যে নতুন ওয়াইটা আছে সে ওয়াইটাকে লেখার জন্য ওয়াই আই প্লাস ওয়ান এরকম একটা কলাম রাখবো। এখানে আমরা ওয়াই রাখবো আর এখানে আমরা এক্স আইকে রাখবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে যায়।
তো এগুলাকে যাতে আমরা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, তাই আমি একটু ছক করে নিই এখানে। ওকে, তো কোয়েশ্চেনটা আমরা একটু দেখি কি বলা আছে, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, মানে আমাদের একটা ডেরিভেটিভ ফরমেট দেওয়া আছে যেখানে বলা আছে যে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু 1 হয়। এটা হলো আমাদের ইনিশিয়াল কন্ডিশন। আমাদেরকে বের করতে হবে ওয়াই অফ 1 এর ভ্যালু, যেখানে স্টেপ সাইজ বলে দিয়েছে 0.25, অর্থাৎ আমাদের এইচ এর ভ্যালুটা কত, 0.25। ওকে, তো আমাদের ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা একটু লিখে নিই এখানে, যে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু কত হয়, 1 হয়। তো আমাদের প্রথম কাজ কি, কে ওয়ানটা বের করা, এরপরে কাজ কি কে টু বের করা, এরপরে তাদের অ্যাভারেজ করা, এবং এরপরে ফাইনালি আমাদের ফর্মুলাটা ইউজ করে ওয়াই আই প্লাস 1 এর ভ্যালুটা বের করে নেওয়া। এবং অ্যালগোরিদম গুলো কিন্তু সবই আমরা দেখে এসেছি, তো সেই অনুসারে আমরা এখন কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে জিনিসটাকে সলভ করে নিব। ওকে, সো আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম, একটু দেখি কি করতে হবে। প্রথম কাজ হলো এখানে যে ফাংশনটা আছে না, সেই জিনিসটাকে এখানে বসিয়ে নেওয়া। তো আমরা ফাংশনটাকে বসাই, আমরা জানি এটা বসাতে স্কোয়ার প্লাস, এখানে এই যে এস ডি আছে না আলফা দিয়ে, এই এস ডিটাতে ক্লিক করলে ওয়াই স্কোয়ার আসবে। ওকে, আর নিচে আমাদের বসাতে হবে এ, এরপরে প্লাস আলফা এস ডি। তো এই যে ফাংশনটা বসানো হয়ে গেল, এবং আমরা যদি আমাদের অ্যালগোরিদমটা ফলো করি, সেখানে কিন্তু আমরা সাথে সাথে এইচ গুণ দিয়ে রাখতাম। তো আমরা এখানে এইচ এর ভ্যালুটা গুণ দিয়ে রাখি, এইচটা কত আমাদের এখানে, 0.25, তাহলে 0.25। ওকে, এবার আমরা ক্যালক ক্লিক করব। তো প্রথম ব্যাপারটা কি ছিল, প্রথম যে কে ওয়ান, কে ওয়ানটা ছিল যেই ইনিশিয়াল পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টে আমাদের স্লোপের ভ্যালুটা। তো সেই পয়েন্টটা কত, 0.1, তাহলে আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিব 0 এবং ওয়াই এর ভ্যালু ইনপুট দিব 1। তো ইনপুট দিলে সে আমাকে কিন্তু এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখাচ্ছে, সেটা কত আসে, 0.2500। এরপর আমার কে টুটা লাগবে, রাইট, কে টুটা লাগবে। সো কে টু এর জন্য আমি কি করব, আমি আবার ক্যালক দিলাম এক্স এর ভ্যালুটা কত কে টু এর জন্য, এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদের ফুল স্টেপ নিলে যেটা আসছে সেটা, রাইট, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 0 প্লাস ফুল স্টেপটা কত, 0.25। ওকে, নিলাম, এটা আমার এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালুটা কি আসবে, ওয়াই এর ভ্যালু হবে আমাদের অয়েলার্স মেথডের মাধ্যমে প্রেডিক্টেড যে ওয়াইটা সেটা। তো সেই প্রেডিকশনটা কি আসতো, সেটা আসতো আমাদের ওয়াই আই, মানে ওয়াই ওয়ান প্লাস কে ওয়ান, ঠিক আছে, ওয়াই ওয়ান প্লাস কে ওয়ান, কারণ কে ওয়ান এর ভিতর কিন্তু এইচ গুণাকার আছে, রাইট। তো আমাদের জাস্ট কে ওয়ানটা অ্যান্সার ভিতর স্টোর করা আছে, অ্যান্সার দিলাম। এরপর ইকুয়াল দিলে সে আমাকে কি দেখাবে, ওয়াই এর ভ্যালুটা দেখাবে। এবার ইকুয়াল দিলে সে আমাকে এই যে ফাংশনটা সেটার রেজাল্ট ক্যালকুলেট করে দিবে। তো হিসাব করে আমরা দেখতে পাচ্ছি সেটা কত আসে, 0.2708। এখন আমার হাতে যদি আরেকটা ক্যালকুলেটর থাকে, তাহলে আমি কে এটাকে হিসাব করে ফেলবো কে ওয়ান প্লাস কে টু এর অ্যাভারেজ করে। তো আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, আমি সেই অনুসারে করে ফেলছি। তো আমি লিখছি যেটা, সেটা বলছি যে 0.2500 প্লাস 0.2708, এই পুরো জিনিসটাকে দুই দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমার রেজাল্ট যেটা আসে সেটা হলো 0.2604, 0.2604। তো এখন আমাদের নতুন যে ওয়াই, সে ওয়াইটা কি হবে, এই জিনিসটার সাথে ইনিশিয়াল যে ওয়াই সেটাকে যোগ করে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেটা যেহেতু 1 ছিল, তো 1 এর সাথে যোগ করে দিলে কত আসবে, 1.2604। তো আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু এখানে কমপ্লিট। এবার আমরা আমাদের সেকেন্ড স্টেপে যাব। তো সেকেন্ড স্টেপের জন্য আমাদের ওয়াই এক্সট্রা কত হবে, এক্সট্রা অবভিয়াসলি আমাদের এক স্টেপ বেড়ে 0.25 হয়ে গেছে, এবং ওয়াই এর নতুন ভ্যালুটা কত আমরা এখানে দেখতে পাচ্ছি, 1.2604 এরকম আছে। তাহলে এখন এই ভ্যালুগুলোর জন্য সেম জিনিস আমাদের রিপিট করতে হবে। তো আমি সেকেন্ড টাইম আরেকবার একটু রিপিট করে দেখাচ্ছি। তাহলে আমাদের এই ফাংশনটা আছে, আমরা কি করবো, ক্যালক দিব এক্স এর ভ্যালু কত এখন আমাদের, 0.25 ইকুয়াল ওয়াই এর ভ্যালুটা কত, 1.2604। তাহলে আমি যেটা করলাম, ইনিশিয়াল পয়েন্ট দুটাকে ইনপুট দিলাম, তাহলে সে এখন কি করবে, ইনিশিয়াল পয়েন্টে এই ফাংশনটার ভিতরে ভ্যালুগুলো বসাবে, বসিয়ে রেজাল্টটা কত সেটা বলবে। তাহলে এটা আসলে আমাদের 0.2733, তাহলে আমরা লিখে রাখি 0.2733, এবং এটা হলো আমাদের কে ওয়ান এর ভ্যালু, দ্যাট ক্লোব অ্যাট ইনিশিয়াল পয়েন্ট, এবং তার সাথে আমরা এইচকে গুণ আকারে করে রাখছি যাতে আমাদের জন্য হিসাব করাটা একটু ইজিয়ার হয়। ওকে, এতটুকু রাখলাম। এবার আমার কে টু হিসাব করতে হবে। সো কে টু এর জন্য একটু মনোযোগ দিয়ে দেখবো কি করতে হবে। ক্যালক দিলাম ইনিশিয়াল পয়েন্টটা কত, 0.25 প্লাস আমাদের স্টেপ বারে কি করতে হবে, পরের পয়েন্টটাতে যেতে হবে। তো 0.25 অ্যাড করলাম, তাহলে আমি পরের পয়েন্টটাতে গেলাম ইকুয়াল। ওয়াই এর জন্য কি করতে হবে, অয়েলার্স মেথডের প্রেডিকশন করতে হবে। তো অয়েলার্স মেথডে আমাদের ইনিশিয়াল পয়েন্ট বসাতে হয়, যেটা হলো 1.2604 প্লাস আমাদের বসাতে হয় স্লোপ ইন্টু এইচ। তো স্লোপ ইন্টু এইচ এই পুরোটাকে আমরা কে ওয়ান বলছি। তো আমরা এখানে অ্যান্সারটা বসিয়ে দেবো, কারণ অ্যান্সারের ভিতরে কে ওয়ান স্টোর করা আছে। এবার ইকুয়াল দিলে আমার এখানে কি চলে আসছে, ওয়াই এর ভ্যালুটা দেখাচ্ছে, আবার ইকুয়াল দিলে সে এই জিনিসটাকে ক্যালকুলেট করে বলবে। তো সেটা কত আসে, 0.31
9 9, ঠিক আছে, এরকম আসে। তো এখন অন্য একটা ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব, এটাকে জাস্ট অ্যাভারেজ আউট করে নিব। তো আসে 0.2733 প্লাস 0.3199, এটাকে ডিভাইড বাই 2, তো করলে আমার কে এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 0.2966। তো ওয়াই আই প্লাস ওয়ানটা কি হবে, জাস্ট ওয়াই ওয়ান প্লাস স্লোপ ইন্টু এইচ। তো স্লোপ ইন্টু এইচ পুরাটাকে কিন্তু আমি কে বলছি, তো জাস্ট এটাকে যোগ করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা এটার সাথে অ্যাড করে দিব 1.2604, করলে পরে আমার অ্যান্সার আসছে 1.557। সো 1.5570, ওকে, এটা গেল আমার 2 নম্বর স্টেপ। সেম ভাবে আমার কি করতে হবে, আরো 2টা স্টেপ এখানে করে নিতে হবে। তো স্টেপ গুলো আমি এখানে ক্যালকুলেটর করছি, বাট আমি এক্সপ্লেন করবো না, আশা করি আমরা জিনিসটা বুঝে নিতে পারবো। তো ফার্স্ট প্রোডাক্টে আমরা জিনিসটা একটু দেখে নিই, পরে আমরা অ্যান্সারটা মিলিয়ে নিবো। অবশ্যই নিজে নিজে একটু প্র্যাকটিস করা লাগবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি। ওকে, ওকে, তো ফাইনালি আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম, সেটা হলো এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু তখন কত, 0.3515 1। তো আমাদের অ্যান্সারটা হলো ওয়াই অফ 1 সেটা ইকুয়ালস টু 2.3518, ঠিক আছে। সো এভাবে আমরা কি করতে পারি, হিউন্স মেথড ব্যবহার করে আমাদের অঙ্কটা করে ফেলতে পারি। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের ডান পক্ষে কোন ধরনের সমীকরণ আছে, সেটা কিন্তু আমাদের জন্য কোনো ম্যাটারই করছে না। জাস্ট আমরা ক্যালকুলেটার একবার বসাবো, বাকি কাজ কিন্তু এক্স্যাক্টলি সেম। তো আমাদের এখানে মনে হয় না এক্সট্রা কোনো এক্সাম্পল দরকার আছে, তো এই এক্সাম্পলেই আমি কি করব, হিউন্স মেথডটাকে অফ রাখবো। তো নেক্সট মেথডে আমরা অন্য একটা মেথড নিয়ে আলোচনা করবো।